আসসালামু আলাইকুম। পৃথিবীর সকল প্রজাতির সাপের মধ্যে অ্যানাকোন্ডা সবচেয়ে বৃহৎ প্রজাতির সাপ বলে পরিচিত। এই সাপ সবচেয়ে বড় প্রজাতির হওয়ার সঙ্গে সঙ্গে মারাত্মক বিপজ্জনকও বটে। অ্যানাকোন্ডা সাপ সবচেয়ে বেশি দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায়। এই ধরনের সাপ এতটাই বড় হয় যে মুহূর্তের মধ্যে মানুষ, গরু, ছাগল এবং বিভিন্ন প্রাণীকেও গিলে ফেলতে পারে। এই জন্য একে মারাত্মক বিপজ্জনক সাপ বলা হয়ে থাকে। কিন্তু আজকাল এই প্রজাতির সাপ খুব একটা দেখা যায় না। আবরণ ফ্রন্টিয়ার চ্যানেলের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি সাপ, যা দেখলে আপনি চমকে উঠবেন। তো স্বাগতম আপনাকে আবরণ ফ্রন্টিয়ার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। ব্রাজিল রিভার অ্যানাকোন্ডা। ব্রাজিলের একটি নদীতে কিছু মানুষ নৌকা নিয়ে ঘুরছিল। হঠাৎ তাদের চোখের সামনে বিশাল আকৃতির অ্যানাকোন্ডার উদয় হয়। সাপটি তাদের নৌকার আশেপাশে ঘুরছিল। এই অ্যানাকোন্ডার পেট তখন ফুলেছিল, যা দেখে খুব সহজেই বোঝা যায় কিছুক্ষণ আগে এই সাপ যে কোনো বড় প্রাণীকে গিলে ফেলেছে। এই ভিডিওতে যে নৌকা চালাচ্ছিল সে কয়েকবার সাপটিকে ধরেও ছিল। এমনকি এই ভিডিওটি কয়েকটি নিউজ চ্যানেলও কভার করেছিল। এর ফলে নৌকার উপরে যারা ছিল তাদেরকে $600 করে জরিমানা করা হয়েছিল সাপটিকে বিরক্ত করার জন্য। সেই সাথে তাদের 16 মাসের জেল দেয়া হয়েছিল। মালয়েশিয়ান পাইথন। পৃথিবীর সব থেকে লম্বা পাইথন বা অ্যানাকোন্ডা 2006 সালে মালয়েশিয়ার একটি কনস্ট্রাকশন সাইটে পাওয়া যায়। এই সাপটির দৈর্ঘ্য ছিল 26.2 ফিট। সাপটি ধরার 3 দিন পরেই ডিম পাড়তে গিয়ে মারা যায়। মালয়েশিয়ায় পাওয়া এই পাইথন একটি বড় ট্রাকের চেয়েও লম্বা ছিল। সাধারণভাবে এই সব গাড়ির দৈর্ঘ্য 19 থেকে 20 ফিট পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও এই সাপের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লেখা হয়। বলা হয়ে থাকে এই ধরনের সাপ একসাথে প্রায় 75টি ডিম দিতে পারে। মেডুসা। 2011 সালের 12 অক্টোবর কনেসাস সিটিতে একটি পাইথনের দেখা পাওয়া যায়। এই সাপটির দৈর্ঘ্য ছিল 25.2 ফিট। সেই সময় এই সাপটিকে পৃথিবীর সব থেকে বৃহত্তম সাপ বলা হতো। এই সাপটির বয়স ছিল তখন 10 বছর। এই সাপটিকে উঁচু করতে 14 থেকে 15 জন মানুষের প্রয়োজন হতো। এই সাপটি ধরা পড়ার পর একটি কোম্পানি এর দায়িত্ব নেয়। এরপর তারা সাপটির নাম দিয়েছিল মেডুসা। সাপটিকে খাওয়ানোর জন্য খরগোশ, মুরগি ইত্যাদি দিত। 33 ফিট অ্যানাকোন্ডা। 33 ফুট লম্বা অ্যানাকোন্ডা আজ পর্যন্ত পাওয়া সাপদের মধ্যে অন্যতম। এই অ্যানাকোন্ডাটি ব্রাজিলের একটি কনস্ট্রাকশন সাইডে পাওয়া যায়। সেখানে থাকা একজন কর্মী সাপটিকে তার দিকে তেড়ে আসতে দেখে ভয় পায় এবং চিৎকার দিয়ে ওঠে, এবং সবাই সাপটি দেখে দূরে সরে যেতে থাকে। পরবর্তীতে সবাই মিলে কনস্ট্রাকশন মেশিন দিয়ে সাপটি বেঁধে ফেলে। এরপর সাপটি ক্রেন দিয়ে উঁচু করা হয়। উঁচু করা অবস্থায় সাপটির মুখ মাটি স্পর্শ করে ফেলেছিল। সাপটি প্রবলভাবে সবার দিকে আক্রমণ করার চেষ্টা করে। সাপটি ছিল অনেক বড়, যা লম্বায় 33 ফুট এবং প্রস্থ 31 ইঞ্চি, এবং এর ওজন ছিল 400 কেজিরও বেশি। কিন্তু এই সাপটিকে বেঁধে ফেলার জন্য ও ক্রেন দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বারবার নিয়ে যাওয়ার জন্য মারা গিয়েছিল, এবং সেই সময় কিছু কর্মী এর ভিডিও ধারণ করেছিল, যা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কঙ্গো স্নেক। 1943 সালে বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামের এক হেলিকপ্টার চালক মিশন থেকে ফিরে আসার সময় আফ্রিকার কঙ্গো জঙ্গলের এক বিশাল সাপ দেখতে পায়। সাপটিকে দেখতে দেখতেই তার হেলিকপ্টারটি সাপটি থেকে দূরে চলে যায়। তারপর সে হেলিকপ্টারটি আবার ব্যাক করে। এরপর সে ক্লিয়ারভাবে দেখতে পায় এটি আসলে একটি বিশাল বড় অ্যানাকোন্ডা। তিনি হেলিকপ্টার থেকে বেশ কয়েকটি ফটো তোলেন। এরপর পাইলট আরও কিছু ফটো তোলার জন্য হেলিকপ্টারটি আরও নিচে নামিয়ে আনেন। যখন সে হেলিকপ্টারটি আরও নিচে নামিয়ে আনতে শুরু করে, তখনই সাপটি হেলিকপ্টারটির উপর আক্রমণ করে বসে। পরবর্তীতে পাইলট বলেন, আমি যদি সেখান থেকে পালিয়ে না আসতাম তবে সে আমার হেলিকপ্টারের মারাত্মক ক্ষতি করত। তবে তিনি অনুমান করেন সেই অ্যানাকোন্ডাটির দৈর্ঘ্য ছিল 100 ফুটেরও বেশি। ভাবতে পারেন 100 ফুটের মধ্যে একটি সাপ কত বড় হতে পারে? প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। কথা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফ্রন্টিয়ার চ্যানেলের সাথে। সেই পর্যন্ত আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে